হাই ফ্রেন্ডস, টিকে পয়েন্ট চ্যানেলে আপনাকে স্বাগত। বর্তমানে আমরা প্রায় সবাই স্মার্টফোন ব্যবহার করি, আর স্মার্টফোন ব্যবহার করলেই আমরা শেয়ারিট অ্যাপসটা ইউজ করি। তো বর্তমানে শেয়ারিট অ্যাপসের যে অবস্থা, শেয়ারিট অ্যাপস ওপেন করলেই হিউজ অ্যাড, কোনো ফাইল ট্রান্সফার করতে গেলে অ্যাড ব্যবহার করে তারপরে দুই চার দিন পর পরই আপডেটের সমস্যা। তো আজকে আপনাদের আমি শেয়ারিটের এমন একটি ভাষণ দেব যেই ভাষণে কোনো অ্যাড নেই এবং আপডেটের কোনো সমস্যা নেই। তো চলুন শেয়ারিটি কীভাবে পাওয়া যেতে পারে সেই প্রসেসটি দেখে নেই। এগেইন ওয়েলকাম ব্যাক। তো চলুন মূল কাজটি শুরু করা যাক। আমি আমার ভিডিও ডিসক্রিপশনে এই পেজের লিংক দিয়ে রাখবো। এখানে আসার পর আপনারা এখান থেকে চার নম্বরে হাই স্পিড শেয়ার ইট ফর পিসি অ্যান্ড অ্যান্ড্রয়েড এখানে ক্লিক করবেন। ওকে, ওইখানে ক্লিক করার সাথে সাথে শেয়ার ইট অ্যাপস ডাউনলোড করার পেজটি ওপেন হয়ে যাবে। এখানে আসার পর আপনি দেখতে পাবেন শেয়ার ইট ফর পিসি অ্যান্ড অ্যান্ড্রয়েড। এখানে জিপ করা দুটি ফাইলই আছে, পিসি ভার্সন এবং অ্যান্ড্রয়েড ভার্সন দুটি আছে। আপনি যদি দুটি ডাউনলোড করতে চান তাহলে এখান থেকে এই ডাউনলোডে ক্লিক করবেন, আর যদি শুধু পিসি ভার্সন ডাউনলোড করতে চান তাহলে এখান থেকে এই ডাউনলোডে ক্লিক করবেন, আর যদি শেয়ার ইট ফর অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড ভার্সন যদি ডাউনলোড করতে চান তাহলে এখান থেকে ডাউনলোড করবেন। আপনার যেটা প্রয়োজন আপনি সেটা ডাউনলোড করে নেবেন। ওকে, তো ডাউনলোড করার পর যে কাজটি করতে হবে আমি সেটা দেখাচ্ছি। আপনি যদি পিসি এবং অ্যান্ড্রয়েডের উভয় ভার্সন ডাউনলোড করে থাকেন তাহলে এরকম একটি জিপ ফাইল পাবেন। প্রথমে এই জিপ ফাইলটি আনজিপ করতে হবে, আর আনজিপ করার জন্য আপনার পিসিতে অবশ্যই উইনার সফটওয়্যারটি ইনস্টল করতে হবে, আর উইনার সফটওয়্যারটি যদি না থাকে আপনি আমার সাইট থেকে অথবা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারেন। খুব সিম্পল একটি বিষয়, এটা হচ্ছে 2-3 মেগাবাইটের সফটওয়্যার। ওকে, তারপরে ইনস্টল করার পর এখান থেকে রাইট বাটনে ক্লিক করতে হবে। রাইট বাটনে ক্লিক করার পর এখান থেকে এক্সট্রাক্ট ফাইল এই অপশনে ক্লিক করতে হবে। এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করলে এরকম একটি অপশন দেখতে পাবেন, এখান থেকে ক্লিক করতে হবে। ওকে ক্লিক করলে নিমেষেই আপনার ফাইলটি আনজিপ হয়ে যাবে। ওকে, আনজিপ হয়ে গেলে আপনি এরকম একটি নরমাল ফোল্ডার দেখতে পাবেন, তারপর ডাবল ক্লিক করে এখানে অ্যাক্সেস করবেন। ওপেন করার পর আপনি এরকম দুটি ভার্সন দেখতে পাবেন, একটা হচ্ছে APK মানে অ্যান্ড্রয়েড ভার্সন, আর একটা হচ্ছে পিসি ভার্সন, এটা হচ্ছে পিসি ভার্সন। পিসিতে ইনস্টল করার আগে আপনাকে একটা জিনিস কনফার্ম করে নিতে হবে যে আপনার পিসিতে প্রিভিয়াসলি কোনো শেয়ার ইট আছে নাকি, যদি থেকে থাকে তাহলে সেটাকে আনইনস্টল করে নিতে হবে। ওকে, দেখুন আমার পিসিতে প্রিভিয়াস একটা ভার্সন রয়েছে, এটা আমি প্রথমে আনইনস্টল করে নেব। আর আনইনস্টল করার জন্য প্রথমে কন্ট্রোল প্যানেলে যেতে হবে, তারপর এখান থেকে আনইনস্টল এ প্রোগ্রাম অথবা প্রোগ্রাম ফাইলে যেতে হবে, তারপর এখান থেকে শেয়ার ইট, তারপর এখান থেকে আনইনস্টল। শেয়ার ইট আনইনস্টল হওয়ার পর আপনি পিসিটা রিস্টার্ট দিবেন, রিস্টার্ট দেওয়ার পর ইনস্টল করবেন। ওকে, রিস্টার্ট কমপ্লিট হওয়ার পর আবার এখান থেকে এই ফোল্ডারটি ওপেন করবেন, তারপর শেয়ার ইট সফটওয়্যারটি ইনস্টল করবেন, তারপর পারমিশন চাইলে ইএসএ ক্লিক করে পারমিশন দিতে হবে, তারপর এরকম একটি অপশন দেখতে পাবেন, এখান থেকে নেক্সটে ক্লিক করতে হবে, তারপর এখানে এই দুটি বক্সে টিক দিতে হবে, টিক দেওয়ার পরে এখান থেকে নেক্সট ক্লিক করতে হবে, তারপর নেক্সট। ওকে, ইনস্টলেশন কমপ্লিট হওয়ার পর ফিনিশ, ফিনিশ ক্লিক করার পর এরকম অপশন দেখতে পাবেন, তারপর এখান থেকে ডু নট এগেইন, তারপর এখান থেকে নেক্সট, তারপর নেক্সট, তারপর নেক্সট, তারপর নেক্সট, তারপর নেক্সট, তারপরে স্টার্ট, তারপর এখানে আপনার পিসির নাম দিতে পারেন অথবা যেটা থাকবে সেটাও আপনি সেট করতে পারেন, তারপর এখান থেকে সেভ। এটাই হচ্ছে শেয়ার ইট সফটওয়্যারের ইন্টারফেস। এবার ফোনে মানে অ্যান্ড্রয়েড ডিভাইসে কিভাবে ইনস্টল করতে হয় সেই প্রসেসটি দেখাবো, তারপরে ফাইল ট্রান্সফার কিভাবে করতে হয় আমরা লাস্টে সেই প্রসেসটি দেখবো। এবার আমরা চলে যাবো সরাসরি ফোনে। আমি আমার ভিডিও শুরু প্রথম দিকে বলে দিয়েছি যে এই ভিডিওর ডিসক্রিপশনে একটি লিংক আছে, এই লিঙ্কে ক্লিক করে শেয়ার ইট অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। ওকে, তো ডাউনলোড করার পর যেটা করতে হবে আমি এখন সেটা দেখাচ্ছি, অথবা আপনি কম্পিউটার দিয়ে ফাইলটি ডাউনলোড করে আপনার ফোনে ট্রান্সফার করে নিয়ে ইনস্টল করতে পারেন। অ্যাকচুয়ালি সফটওয়্যারটি ইনস্টল করার সেম অন্য সব সফটওয়্যারের মতোই, এখানে ডিফারেন্ট কোনো কিছু নেই, তারপরেও আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, তো আমার ডাউনলোড করাই আছে, আমি আর নতুন করে ডাউনলোড করব না, এখন জাস্ট কিভাবে ইনস্টল করতে হবে আমি সেই প্রসেসটি দেখাচ্ছি। ওকে, তো প্রথমে ফাইল ম্যানেজারে যেতে হবে, এটা হচ্ছে শেয়ার ইট অ্যাপস, এটা আমি ডাউনলোড করে রেখেছি, এখন জাস্ট ইনস্টল করব। ইনস্টল করার জন্য এটাতে ক্লিক করতে হবে। ওকে, তারপর এখান থেকে সেটিংয়ে ক্লিক করতে হবে, সেটিংয়ে ক্লিক করার পর এখান থেকে আননোন সোর্স এই অপশনটি অ্যানেবল করে দিতে হবে, তারপর পারমিশন চাইলে এখান থেকে ওকেতে ক্লিক করে পারমিশন দিতে হবে। ওকে, তারপর এখন নেক্সট, তারপর এখান থেকে ইনস্টল। ইনস্টল কমপ্লিট হওয়ার পর তারপর এখান থেকে আপনি ডানও দিতে পারেন, ওপেনও দিতে পারেন, তো আমি এখান থেকে ওপেন ক্লিক করব। তারপর এখান থেকে আই এগ্রি এই অপশনে টিক দিতে হবে, টিক দেওয়ার পর স্টার্টে ক্লিক করতে হবে। এরপর পেজটি একটু আপার লেভেলে নিতে হবে, আপার লেভেলে নেওয়ার পর এরকম স্টার্ট অপশন দেখতে পাবেন, এইখানে ক্লিক করতে হবে। ওকে, তারপর এখান থেকে আপনি ডিভাইসের নাম দিতে পারেন অথবা যেটা থাকবে সেটা দিয়েও সেভ দিতে পারেন।
এরপর এখান থেকে আপনার পছন্দ মতো আইকন সিলেক্ট করতে পারেন, অথবা আপনার নিজের যদি পিকচার সেট করতে চান তাহলে এখান থেকে অ্যালবামে ক্লিক করবেন। অ্যালবামে ক্লিক করার পর আপনার পিকচারটি সিলেক্ট করে ওকে। এটাই হচ্ছে অ্যান্ড্রয়েডের শেয়ারইটের ইন্টারফেস বা ড্যাশবোর্ড। এটা ইউজ করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা জিনিস মেনটেন করতে হবে, সেটা হচ্ছে কখন আপনি আপডেট দিবেন না। দেখা গেল আপনি কারোর সাথে ফাইল ট্রান্সফার করতে চাচ্ছেন, আপনার ডিভাইস থেকে তার ডিভাইসের শেয়ারইটটা আপডেট, তখন কিন্তু আপডেট চাইবে, তখন কিন্তু আপনি অবশ্যই আপডেট দিবেন না। আপডেট দিলে কিন্তু আর এটা কাজ করবে না। ওকে, তো এবার আপনি সিমিলারলি প্রসেসে, মানে ইউজুয়ালি আমরা যেভাবে ফাইল ট্রান্সফার করে থাকি ফোনের সাথে, আপনি সেইভাবে আপনার ফোন দিয়ে ল্যাপটপ অথবা ডেস্কটপের সাথে ফাইল ট্রান্সফার করতে পারবেন। এরপরও আমি প্রসেসটা দেখাচ্ছি। ওকে, দেখুন আমি দুইটা ডিভাইসেই অ্যাপসটি ওপেন করে রেখেছি। এখন আমি যদি পিসি থেকে আমার ফোনে ফাইল ট্রান্সফার করতে চাই, এজন্য পিসিতে এখান থেকে সেন্ড অপশনে ক্লিক করতে হবে, তারপর এখান থেকে ব্রাউজ করে ফাইলটি দেখিয়ে দিতে হবে। ওকে, অথবা আপনার ফাইলটি এখান থেকে ড্রাগ করেও এখানে ছেড়ে দিতে পারেন। জাস্টে এই ফাইলটি আমি ট্রান্সফার করব। ওকে, তো ড্রাগ করে এখন এখানে আমি ছেড়ে দেব। দেখুন ফাইলটি এখানে চলে আসছে। এরপর এখান থেকে নেক্সটে ক্লিক করতে হবে। এই নেক্সটে এখানে ক্লিক করার পর মোবাইলে এখান থেকে রিসিভ অপশনে ক্লিক করতে হবে। এবার এখান থেকে ক্লিক করতে হবে। ওকে, দেখুন ফাইল ট্রান্সফারিং কমপ্লিট হয়ে গেল। এবার এখান থেকে ফিনিশ। দেখুন এখন কিন্তু আমি ফোন থেকে পিসিতে ফাইল ট্রান্সফার করছি, মানে একটা ফাইল ফোন থেকে পিসিতে দিচ্ছি। এজন্য প্রথমে আমি ফাইলটি সিলেক্ট করে দিলাম, তারপর সেন্ড। ওকে, তারপর আমি পিসিতে রিসিভ অপশন সিলেক্ট করলাম। এখন আমি এখান থেকে পিসিটা দেখতে পাচ্ছি, এবার এখান থেকে পিসি সিলেক্ট করে দেব। ওকে ওকে, কোনো অপশন আসলে এখান থেকে অ্যালোয়েস, তারপর ইয়েস। দেখুন ফার্স্টলি আমি পিসি থেকে ফোনে ফাইল ট্রান্সফার করলাম, তারপর ফোন থেকে পিসিতে ফাইল ট্রান্সফার করলাম। তো এভাবে যদি আপনারা ট্রাই করেন অবশ্যই ফাইল ট্রান্সফার হবে। ওকে, তো ফার্স্ট টাইম যদি একটু প্রবলেম হয়ে থাকে, আপনি ভালো করে প্রসেসটা আগে দেখুন, বোঝার চেষ্টা করুন, তারপর একবার না পারলে আরেকবার ট্রাই করবেন, ইনশাআল্লাহ অবশ্যই হবে। ওকে, এরপরে যদি কোনো প্রবলেম হয়ে থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন। এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে অথবা কোনো প্রশ্ন থাকে তাহলে দয়া করে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সঙ্গে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর পরবর্তীতে আরও আপডেট টিউটোরিয়াল পাওয়ার জন্য দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার সঙ্গে হয়তো আবারও দেখা হবে নেক্সট কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা। টাটা। We'll be right back.